So hello guys, welcome to my new video. আজ কোথায় যাব আমি এখনো জানি না কোথায় যাব দেখতে থাকো দেখতে পারবে কোথায় যাই তো আমার নাম সুব্রত তোমরা দেখছো সুব্রত ব্লগ তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমরা এখন উঠে পড়ব কল্যাণী এক্সপ্রেসওয়েতে কল্যাণী ব্যারাকপুর হাইওয়ে যেটা আমাদের বাড়ি থেকে 7.5 কিলোমিটার দূরে হলো হংসেশ্বরী মন্দির তার কিছুটা আগেই ঈশ্বরগুপ্ত ব্রিজ কিছুটা ওই 1 কিলোমিটার 2 কিলোমিটারের ভিতর ঈশ্বরগুপ্ত ব্রিজ তো বেসিক্যালি সেখানটাই যাচ্ছি তো চলো যাওয়া যাক হাই রোডে প্রচুর ভিড় ফোনটা রেখে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো গাইস আমরা ঈশ্বরগুপ্ত সেতুর কাছাকাছি চলে এসেছি আর একটুখানি বাকি আর এই ব্রিজে পুরো কাজ হচ্ছে হাইরোডে কাজ হচ্ছে হাইরোডের মানে এত ধুলো যে কি বলবো পৌঁছেই গেছি দেখতেই পাচ্ছ দেখো দেখা যাচ্ছে নাকি জানি না কিন্তু পৌঁছেই গেছি আর বেশি দূর নেই এই কাছাকাছি ব্রিজে গাইজ উঠে গেছি দেখতে পাচ্ছ পুরো উঁচু সাইকেল চালানো যাচ্ছে না এতটা পরিমাণ উঁচু যে সাইকেল আর চলছে না রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া নয়েজ হতে পারে কারণ এটা তো আমার হাতে নেই যত সম্ভব চেষ্টা করছি কিন্তু তাও যদি নয়েজ আসে কী করবো বলো না আমি আর চালাতে পারছি না নেমে যাই few moments later তো গাইস চলে এসেছি ফাইনালি জায়গাটা দেখো গাইস আসতাম তো ফাইনালি গাইস পৌঁছে গেছি ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে জায়গাটা খুবই সুন্দর শুধু রোদ আছে সেই জন্য প্রবলেম হচ্ছে দেখো জায়গাটা এসে আলাদাই শান্তি দেখতে পাচ্ছ প্রতিদিন সাজিয়ে তোমাকে রাখবো যে চিরদিন লুকিয়ে ঘুম নেই তো বুঝে স্বপ্নকে মন খোঁজে বলে প্রেম দাও পাখি আকাশে মেলে ডানা রাতে ঘুম 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 আসে না চোখে ঘুম 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 নামে না কেন ঘুম ঘুম গাইস এই যে এখান থেকে নতুন একটা ব্রিজ তৈরি হবে সে ব্রিজেরই কাজ হচ্ছে দেখতে পাচ্ছ জায়গাটা এত পরিমাণ উঁচু ব্রিজটা মানে এরকম মানে এত পরিমাণ উঁচু এইটুকুনি সাইকেল নিয়ে আমার উঠতে উঠতে অবস্থা খারাপ এবার হংসেশ্বরী মন্দির ভেবেছিলাম যাবো কিন্তু যাওয়া হবে না কারণ এত মানে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে সাইকেল নিয়ে এইটুকুনি আস্তে আস্তে আসলে অনেকদিন সাইকেল না চালানোর ফল এটা যে সাইকেল চালায় না তো সাইকেল না চালাতে চালাতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন এইটুকু নিয়ে উঠতে অবস্থা খারাপ তার মধ্যে এত গরম মাথা ব্যথা যন্ত্রণা উঠে গেছে তো আজকে এই ব্রিজটাই দেখা থাক এইটুকু নিয়ে আসলাম ভালো লাগলো আবার পরে না হংসেশ্বরী মন্দির গাড়ি নিয়ে আসতে হবে এই এত ওপরে উঠে আবার নেমে আবার আসার সময় এত ওপরে উঠে বাড়ি যাওয়া হবে চেষ্টা করলে সবই হবে কিন্তু সম্ভব না এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কারণ একবারে চাপ নেওয়া যাচ্ছে না একবারে চাপ নিতে গেলেই অসুবিধা হয়ে যাচ্ছে আচ্ছা আর এত নয়েজ এই জায়গায় এত গাড়ি যাচ্ছে এত গাড়ি মানে মানে তোমরা তো আওয়াজ ঠিকভাবে পাচ্ছ নাকি জানি না অনেক জোরে বলার চেষ্টা করছি এবার আসলে তোমরাই জানো কতটা আওয়াজ পাচ্ছ কি না আমি বলছি তো এখন জানি না কি হচ্ছে কি না আসলে আর এই জায়গার সৌন্দর্যটাই আলাদা কিন্তু শুধু বিকেলে আসলে ভালো হতো এখন একটু বেশি পরিমাণ রোদ তো রোদে মাথা খারাপ হয়ে গেছে এখন এনার্জি দরকার এনার্জি
এনার্জি এক ফোঁটাও নেই, পুরো ক্লান্ত হয়ে গেছি। ওইখান থেকে আমি এসেছি, ওই দিক দিয়ে অনেকটা উঁচু, শেষ করে এদিকে দেখো এখনও কত উঁচু বাকি রয়েছে। এতটা উঠলে আমার অবস্থা খারাপ, এতটা ওঠা যাবে না। উঠে তারপরে ওই দিক দিয়ে গিয়ে তোমার বাঁদিকে যেতে হবে, বাঁদিকে গেলে হংসেশ্বরী মন্দির এরকম কোনায় পড়বে হয়তো, এতটা যাওয়া অসম্ভব ব্যাপার, এতটা আমার পক্ষে যাওয়া এই মুহূর্তে সম্ভব না। কিন্তু যাই বলো গাছ, হাওয়া প্রচুর দিচ্ছে, হাওয়া প্রচুর আছে এই জায়গাতে, কেউ কতটা দেখা যাচ্ছে জানি না, হাওয়া প্রচুর এখানটায় এবার। কিন্তু আর যাবো না হংসেশ্বরী মন্দির, আজকে যাবো না, কিছুদিন বাদে যাবো। ওপাশটা তো তোমরা দেখলে, এই পাশে আবার ইট ভাতা, তোমরা তখন এই পাশটা দেখছিলে, তো এই পাশটা দেখার পর এই পাশে, এই পাশে দেখো ইট ভাটা। এই পাশটা আসলে কল্যাণীর এরিয়া, এক কথা এই পাশটা কল্যাণী। আর এই পাশটা ব্রিজটা পার করলেই চুচুড়া হুগলি ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, হুগলি। তো গাইস চলো, এখানটা আমার পক্ষে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, এতটা তো চলো এখান থেকে যাওয়া যাক, গিয়ে কথা বলছি। আসার সময় গাইস একটা পাড়ার মধ্যে থেকে ঢুকেছি, এই জায়গায় একটু শান্তি আছে, পাড়া তো গাছপালা ছায়া একটু শান্তি, নাহলে তখন শান্তি ছিল না। চলো গাইস যাই, তারপরে কথা বলছি, এত গরম তো ভালো লাগছে না। গাইস এখান থেকে দেখো মাটির, মাটির বোতল, মাটির বোতল, মাটির জগ, মাটির জার, ঠিক আছে। দেখো আমি একটা এই জগ নিলাম, এই যে জগ নিলাম একখানা, প্লাস্টিকের জিনিসে জল খাওয়ার থেকে মাটির জিনিসের জলটা খাওয়া ভালো, তাই জন্যই নিলাম। না হয়ে গেছে, যাই মার জন্য নিলাম, দেখি পছন্দ হয় নাকি। 2000 years later গাইস বাড়ির দিকে চলে এসেছে, এখন একটু পাঁচিলে এসে বসলাম, পুরো বাড়িতে ঢুকিনি, পাঁচিলে এসে বসলাম। আর একটা মাউন্টেন ডিউ কিনে নিয়েছি, যা গরম পড়েছে খাই। আর মাউন্টেন ডিউ কেন কিনেছি, কারণ ভিডিও কলে মানুষজন থাকলে খুব লজ্জা করে কথা বলতে, তো সেই জন্য মাউন্টেন ডিউ কিনেছি, ডার্কে আগে জিতে এটা খাবো, খেয়ে সব ভয় চলে যাবে, এরা খাই খেয়ে দে তারপরে বাড়ির দিকে যাওয়া যাবে। আজকের ভিডিওটা এইটুকু নিয়ে, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো আমি এখানটায় কিছুক্ষণ হাওয়া খাই, তারপরে বাড়ি চলে যাব। তো চলো, দেখতে পাচ্ছ পিছনের দৃশ্য দেখো, প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগে, এখানটা যে হাওয়া দেয় আহা, বাড়িতেও এরকম হাওয়া দেয় না। তো এখানটায় কিছুক্ষণ থাকি, তারপরে বাড়ি চলে যাওয়া যাবে। তো বাই। আলো যে কেউ কাছে এলো যে, অচেনা অজানা কেউ হলো আপনজনায়, রাতে ঘুম ঘুম আসে না।